নমস্কাৰ আপোনালোকে চাই আছে পিয়া নিউজ। কুম্ভ মেলা হব নেকি কৰোনা ভাইৰাছৰ সুপাৰ স্প্ৰেডাৰ? কুম্ভ মেলাত অংশগ্ৰহণ কৰা সহস্ৰাধিক ভক্তৰ দেহত ধৰা পৰিছে কোভিড 19 পজিটিভ। কোভিড প্ৰটকল ভংগ কৰি লাখ লাখ ভক্ত সমাগম হৈছিল কুম্ভ মেলাত। দেশৰ ভিন্ন ৰাজ্যত কৰোনা মহামাৰীয়ে সংহাৰী ৰূপ ধাৰণ কৰাৰ সময়তে হরিদ্বারের কুম্ভ মেলাত আক্রান্ত হয়েছে 2 সহস্রাধিকতকৈও অধিক ভক্ত। সমগ্র দেশজুড়ি করোনা ভাইরাসের সংক্রমণ কুম্ভ মেলার পর বিয়পিব পারে নাকি করোনার দ্বিতীয় ঢৌত, এই আশঙ্কা পরিলক্ষিত হয়েছে। প্রায় 40 লক্ষাধিক ভক্ত কোভিড প্রটোকল ভঙ্গ করে অংশগ্রহণ করেছিল কুম্ভ মেলাত। করোনার দ্বিতীয় ঢৌ চলি থাকার সময়তে গঙ্গাত লাখ লাখ ভক্ত সমূহীয়ভাবে স্নান করেছিল কুম্ভ মেলাত। কুম্ভ মেলাত অংশ লওয়া ভালে সংখ্যক ভক্ত ইতিমধ্যে আক্রান্ত হয়েছে মহামারী করোনা ভাইরাসত। সেয়ে এই ভয়াবহতার প্রতি সচেতন হওয়ার লগতে কুম্ভক প্রতীকাত্মক রূপত পালন করার বাবে দাবি আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে।